এই সিম গুলা না এই যে পাইকা যেতেছে এগুলো ছোট ছোট সাইজেরই হয় বিচি গুলা কালো হয় এগুলো হচ্ছে ফুপুর কাছ থেকে আনছিলাম বাংলাদেশ থেকে এগুলো হচ্ছে বড় হবে না হচ্ছে বেশি দিন রাখলে আবার পোকা পোকা ধরা ফেলাবে নালে শুকায় যায় কতগুলো বীজ রেখে দিয়েছি শুকানোর জন্য প্লে করো বেবি প্লে করো এখানে চারটা গাছের সিম একসাথে আসসালামু আলাইকুম কি খবর কেমন আছেন সবাই আজকের ওয়েদারটা অনেক সুন্দর রোদ নাই রোদ আছে হালকা লাইক ওরকম রোদ না কাঠফাটা রোদ না খুব বিরক্তিকর না জিব্রিল নিয়ে বাই হয়েছি ব্যাকইয়ার্ডে তুমি স্লাইড করো স্লাইড করো তুমি প্লে করো ও ঘর থেকে সব খেলনা বাইর করে আইনে রাখে এরপরে প্লে করে না আমি আসছি হচ্ছে সিম পারবো গাছের থেকে সিম হয়েছে অনেকগুলা দুই তিন দিন ধরে পারা হইতেছে নাই যে আলহামদুলিল্লাহ ঝোঁকা ঝোঁকা সিম হয়েছে উপরেও হয়েছে উপরের গুলা পারতে কষ্ট হয় আর সিম পারবো সিম পাইরা এখন এগুলা রান্না করব আমার লাউ গাছের অবস্থা ভালো না ওটা দেখাবো না লজ্জা লাগে সিম গাছই দেখাই ভেন্ডিও ধরছে আবার খাইছি অলরেডি ভেন্ডিও আবার ধরছে আগের দিনও পায়রা রাখছি কিছু কালকের পারা হয়নি তার আগের দিন পারছি আর এখন কিছু পায়রা নিয়ে যাই মোটামুটি ভালো অ্যামাউন্টই হবে আউচ নিজের গাছের সবজি মানে খাওয়ার আনন্দই আলাদা নিজে চাষ করা সবজি আর কি সবই তো গাছের কিন্তু মানে এটা তো মানে নিজে করছি ওটার আনন্দই আলাদা আমার কাছে অনেক শান্তি লাগে যদিও এবার গাছপালা করতে পারি নাই এত গত দুই তিন বছর একবারই করতে পারিনি জিব্রিল নিয়ে আসলে অনেক কষ্ট হয়ে যায় আমার আর এখানে যে গরম পড়ে দুই তিন বেলা পানি না দিলে গাছ ভালো থাকে না আমার লাউ গাছের বারোটা হয়ে গেছে লাউয়ের চারা হইয়ে হইয়েও মরে গেছে এরকম আর কি যে সিমগুলো ছোট আছে ওগুলো পারবো না আর সিম না পাতার পিছনে পিছনে লুকায় থাকে এমনি দেখা যাবে না ফাট করে দেখা যাবে এই যে একটু ছোট আছে এইগুলা তো সামনেই ছিল তারপরেও দেখি নাই কি অবস্থা পাতার কালার সিমের কালার সব এক হাতে এই অবস্থা আমার কাছে মানে বাগান করতে অনেক ভালো লাগে বাংলাদেশে থাকতে আমাদের ছাদে করতাম আর বারান্দাও টুকটাক করতাম বাট এখানে দেখা গেছে যে আসার পরে ব্যস্ততার কারণে হোক সব কিছু মিলে ওইভাবে হয়ে উঠে নাই এখন বাসায় আসি জিব্রিল একটু বড় হয়েছে এই জন্য এবছর অল্প একটু করতে পারছি আর কি সবজি বাগান করতে মানে সবজি বাগান বা যে কোনো বাগান বাগান করতে কাদের ভালো লাগে ফ্লাওয়ার ফ্লাওয়ারও আমার খুব ভালো লাগে সো আর এখানকার ওয়েদার এত খারাপ খারাপ বলতে এক্সট্রিম হট সো হটে এত গরমের কারণে দেখা যায় গাছটা একদম ইয়েলো প্যাল মানে ইয়েলো কালার হয়ে যায় খুবই বাজে অবস্থা ওই যে মাচার উপর থেকে দেখা দেখা পারতে হবে মাচার উপরে অনেকগুলা সিম হয়েছে মাচাটা একটু উঁচা সিম পারতে আসছি আর জিবলিল এই ফাঁকে খেলতেছে সারাক্ষণ তো ঘরে আটকা থাকে একটু বাই হইলে অনেক খুশি হয় ঘরে কি করবে টিভি এইগুলা নিয়ে তো আসলে করার মতো কিছু থাকে না গরম দেখে আর প্যান্ট পরাই নিয়ে নিয়ে আসছি তুমি কি করো তুমি পুতুলটারে স্লাইড করে দেছো বা আমার সোনা পাখি তুমি স্লাইড করবে না ওই পুতুলটারে স্লাইড করাইতেছে কিডস মিল খেয়ে পাইছি এটা ও এরকম ছোট ছোট অনেক খেলনা পাই কিডস মিল থেকেই এটা উল্টা গেল কি হলো অ্যাক্সিডেন্ট উল্টা গেল এটা উল্টা গেল কি হলো জিব্রিল কি হলো ও আচ্ছা স্টেপ আপ এন্ড দেন স্লাইড তারপরে তারপরে কি হবে তারপরে কি হবে জিব্রিল স্লাইড ইয়ে তুই উল্টায় যাইস না আব্বা আব্বা উল্টায় যাবা আব্বা কেয়ারফুল জিব্রিল ব্যথা পাবি দেখতো পাগল ব্যথা পাবি তো তোমার সাহস আছে তুমি নামও পারলে আমু দেখি পাগলা
এই সিম গুলা নাই যে পাইগা যেতেছে এগুলো ছোট ছোট সাইজেরই হয় বিচি গুলা কালো হয় এগুলো হচ্ছে ফুপুর কাছ থেকে আনছিলাম বাংলাদেশ থেকে এগুলো হচ্ছে বড় হবে না হচ্ছে বেশি দিন রাখলে আবার পোকা পোকা ধরা ফেলাবে নালে শুকায় যায় কতগুলো বীজ রেখে দিয়েছি শুকানোর জন্য প্লে করো বেবি প্লে করো এখানে চার্জার চারটা গাছের সিম একসাথে মিক্স একটা হচ্ছে কালো বিচি হলা আর বাকি গুলা সবুজ বিচি হলা এই যে গার্ডেন থেকে এগুলো আনছি আর কিছু কিছু শুকায় গেছে ওগুলা বীজের জন্য এনে রেখে দিছি সিম তো মাচার উপরে গুলা উঠাইতেই পারি না এগুলো মই দিয়ে পারতে হবে কারণ অনেক ঝোপ উপরে যেগুলো শুকা যায় না এনে রেখে দিই নাহলে আবার পোকা হয়ে যায় আলহামদুলিল্লাহ অনেকগুলো সিম হয়েছে এখন এগুলা রান্না করব তো এই এখন সিম আর আলু দিয়ে ভাজি করি আমাদের কাছে ভাজিটা অনেক ভালো লাগে ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য আর বেশি বেশি করে আমার ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন আর আমার ভিডিওটা শেয়ার করে দিবেন অনেক অনেক খুশি হব আল্লাহ হাফেজ